এনআরসি কেন্দ্র করে বরাকত রাজনীতি আরম্ভ করে দিছে সুস্মিতা দেব, সিদ্দিক আহমেদ অথবা কমলাক্ষ পুরকায়স্থর দরে কংগ্রেসী নেতায় পরিস্থিতি এতে এনে পর্যায় পাইছেগৈ যে বরাকর পরিস্থিতি অবলম্বিত করার উদ্দেশ্যে সিদ্দিক আহমেদর দরে প্রাক্তন মন্ত্রীয়ে পুদৌ ছাত্র সন্থা সংক্রান্ত বিরূপ মন্তব্য আগবাইছে। আসুয়ে বরাক উপত্যকার মানুষক মারপিট করে, বরাকর মানুষক হারাশাস্তি করেছে আসুয়ে, কিন্তু বরাকর মানুষে অসমিয়াক মারপিট করা নাই, বরাকত থাকা অসমিয়া গাঁত অত্যাচার চলোয়া হওয়া নাই। আসু নামক ছাত্র সংগঠনে আমি আগরপর দেখি আইসু যে তেওঁলোকে আমার বরাকর মানুষক বহুত মানুষ হারাশাস্তি দিছে, বহুত মানুষ মারপিট করেছে, কিন্তু আমার বরাকত বহুত অসমিয়া গাঁও আছে, আমি অসমিয়া গাঁৱৰ মানুষক কেতিয়াও আমি আক্রমণ করা নাই, বরাকর মানুষে কেতিয়াও আক্রমণ নকরে, আর বরাকত যখন অসমিয়া গাঁও আছে তেওঁলোকে কেতিয়াও ইনসিকিউর ফিল করা নাই। স্বাভাবিকতে প্রশ্ন হয় এয়া সিদ্দিক আহমেদর পরিচিতমূলক বক্তব্য নহয়নে? আসু কোন এইবার প্রশ্ন সিদ্দিক আহমেদর। মোর প্রশ্ন হল আসু কোন, তেওঁলোকে কি চাব? আজি যদি ব্রহ্মপুত্র বেলিত, আজি যোরহাট, তিনিচুকীয়া, শিবসাগর, তাতে যদি 90% উপরত যদি এনআরসি যদি খসড়া লিস্টত নাম আহে, আর বরাক বেলি যদি 25-30% যদি ভিতরত আহে, ন্যাচারেলি বরাকর মানুষ বিক্ষুব্ধ হব। আমি আগরপরাই দেখি আছো যে বরাকর মানুষের লগত একটা বৈষম্যতা আরম্ভ হয়েছে। সিদ্দিক আহমেদ আর এখোজ আগুয়াই গৈ বরাকর মানুষে আসুক কেয়ার নকরে বলেও মন্তব্য আগবঢ়ায়। মই আসুক তেওঁলোকক মই কব বিচাৰিছো যে আপনালোকে এনেকুৱা ভূমিকা যদি লয় তেতিয়াহলে গোটেই অসমখন আপনালোকে অগ্নিগর্ভ পরিস্থিতি আপনালোকে তৈরি করব। গতিকে আপনালোকে অন্তত এনআরসির ক্ষেত্রত আপনালোকে যে অরিজিনাল ভারতীয় মানুষখিনি কেন যাতে বাদ না পড়ে তার কথা চিন্তা করক। আপনালোকে কাকো শিকাব নালাগে যে আপনালোকে যে এই অসমের যে থান কর্তা এইটা আপনালোকে কেতিয়াও ভাবিব নালাগে। আপনালোকে যদি ভাবে যে বরাকর মানুষখিনি যে আপনার আপনার যে আপনালোকে যে যে থেডেনিক দিছে আপনালোকে এটা চিন্তা করব নালাগে, বরাকক মানুষখিনি আপনালোকে কেয়ার নকরে। তাৎপর্যপূর্ণভাবে সিদ্দিক আহমেদে সুস্মিতা দেব আর কমলাক্ষর পিছত মমতা ব্যানার্জির সপক্ষে বক্তব্য আগবঢ়ায়। শিক্ষা দিছো বিজেপির আমার বরাকর নেতৃবৃন্দ সকলক, তেওঁলোকে মমতা ব্যানার্জীক এগেইনস্টত কইছে, মমতা ব্যানার্জী কইছে যে মমতা ব্যানার্জী এটো ঠিক হওয়া নাই, তেওঁলোকে নিজের স্বার্থত তেওঁলোকে কাম করে আছে, তেওঁলোকে কেতিয়াও জাতির কথাটো চিন্তা করা নাই, বিজেপির নামত তেওঁলোকে নিজের স্বার্থর কথা গুরুত্ব দিছে। এইখিনি সময়তে বরাকর বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থই DY365-ত সম্প্রচারিত বাতৰি স্বীকাৰ কৰি কয় যে আলফাৰ মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুৱাই তেওঁলৈ ফোন কৰাটো সঁচা। পরেশ বড়ুৱাই মোক ফোন কৰিছিলে, পরেশ বড়ুৱাৰ লগত মোৰ ব্যক্তিগত কোনো এনিমিটি নাই, মোৰ নাম ফার্স্ট লিষ্টত অহা নাই, আঙুলতার নাম নাই, রাধেশ্যাম বিশ্বাসের নাম নাই, বদরুদ্দিন আজমলের নাম নাই, হোয়াইট পরেশ বড়ুৱাৰ নামটো আছে। বিশিষ্টজন যিজন আছে অসমত সিহঁতৰ নামটো কিয় নাই? বরাকর আন এজন নেতা গৌতম রয়ে, গৌতম রয় এনআরসিক লৈ ব্যস্ত নয়, ব্যস্ত খেলপথাক লৈ। ক্যামেরার সম্মুখত গৌতম রয় পোজ দিছে এনেকৈ। গৌতম রয় খুদা হয়েছিল মমতা ব্যানার্জির প্রসঙ্গ। আই এম নট কমেন্ট অন দিস বিকজ দে আর অল দা বিগ লিডার্স। হ্যাঁ, মই হরুরা মানু, মই আই ওয়েট এন্ড সি। সমান আমার দলের কিনা কলে যোগ দিন। গৌতম রয় পত্নীর নাম এনআরসিত নাই কিয়? গৌতম রয় প্রতিক্রিয়া কি? আমি ডিসিএম ফোন করেছিল, এই লিঙ্কেজ আই এম নট থিঙ্কিং ফর মাই ওয়াইফ, আই এম থিঙ্কিং ফর দ্য পিপল অফ আসাম। ব্যুরো রিপোর্ট, DY365।